দেখলাম যে একজন গায়কের মোবাইল চুরি হয়ে গেছে, একজন বড় হুজুরেরও মোবাইল চুরি হয়েছে, কিন্তু কয়েকদিন আগে ওয়াজে হুজুরের হয়েছে ওয়াজে মোবাইল চুরি, আর গায়কের হয়েছে গানের স্টেজে মোবাইল চুরি। এখন দুর্ভাগ্যক্রমে আমি তো টুকটাক মাঝে মধ্যে ফেসবুকে যেতে হয়, আমার জীবিকা নির্বাহের উদ্দেশ্য হলো কাজকর্ম করি, খেটে খাওয়া মানুষ, কাজ না করলে খাবো কি, সুবহানাল্লাহ। তো আমার সামনে একটা পোস্ট আসলো যে এই চোর জানে না সে আমার কত বড় ক্ষতি করলো, আমার এই মোবাইলের ভিতরে 4টা গান ছিল 6টা গান ছিল যেগুলো সামনে আমি আপলোড করতাম, আরও বেশ কিছু কাজ ছিল, মানে গান ছিল আর কি। হ্যাঁ, আল্লাহ চোরকে হেদায়ত দিক। আল্লাহ কাকে হেদায়ত দিক? কাকে? হাসতেছেন কেন? চোর কি ভালো নাকি? আরে ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কোন চোর মুমিন অবস্থায় চুরি করে না, তার মানে যখন কেউ চুরি করে তার ঈমান থাকে না, সে বেঈমান থাকে, তখন মারা গেলে সোজা জাহান্নাম। বুঝে এসছে? তারপরে হাসতেছেন কেন? চোরকে তো আমরাও চাই হেদায়ত করুক। তারপর আমি চিন্তা করলাম পোস্টটা পড়ে, যে চিন্তা করো গান বাজনা তো হারাম, তাহলে গায়ক শিখতেছে যে চোর হেদায়ত, গায়ক হেদায়ত না হোক। তো ও বলেছে ওহাবিরা, মানে আল্লাহওয়ালারা। কে বলেছে ওহাবি মানে কি? এলাকার মানুষের জবান নেই নাকি? ওহাবি মানে কি? তো ও বলেছে ওহাবিরা বলে নবী লোক মরিয়া গেছে, নবী মরে গেছে, কে বলছে? ওহাবিরা। তো ওহাবির অর্থ কি? ওহাব অর্থ দাতা, ওহাব অর্থ কি? আল্লাহর অনেকগুলো নামের মধ্যে, গুণবাচক এবং সুন্দর নামের মধ্যে ওহাব অনেক গুরুত্বপূর্ণ একটা নাম। আমাদেরকে সবকিছু দিছে কে? তাই তিনি কি? দাতা। তিনি কি? দাতা। কে? তো দাতার আরবি কি? ওহাব, আল্লাহর নাম। তাহলে ওহাবি মানে আল্লাহওয়ালা, ঠিক না? এবারে দেখেন, ওনারা বলেছেন ওহাবিরা বলে নবী মরিয়ে গেছে, এটা তো ঠিক কইছে, ওহাবিরাই তো বলে। ওহাবিরা কেন বলে, আল্লাহওয়ালারা কেন বলে? কারণ আল্লাহ বলছে। আল্লাহ কি বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাকা মাইয়িত। ওহাব কি বলছে? ওহাব অর্থ কি? ওহাব তো দাতা। ওহাব কে? ওহাব কে? তো এ কোরআন কার কথা? যদি আল্লাহর কথা না বলে বলি যে কোরআন হচ্ছে ওহাবের কথা, ঠিক আছে না? ভুল হবে। যদি বলি কোরআন রহমানের কথা, ভুল হবে। যদি বলি কোরআন রহিমের কথা, ভুল হবে। যদি বলি কোরআন সত্তারের কথা, ভুল হবে। যদি বলি কোরআন জব্বারের কথা, ভুল হবে। যদি বলি কোরআন আজিমের কথা, ভুল হবে। যদি বলি কোরআন আলার কথা, তাহলে ভুল হবে? ভুল হবে না তো, সবগুলো তো আল্লাহর নাম, সবগুলো কার নাম? তো এই তাহলে ওহাব নিজেই তো বলতেছে ইন্নাকা মাইয়িত, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মরণশীল। ও ইন্নাহুম মাইয়িতুন, তারা সবাই মরণশীল, মানে আপনার আগে যারা আসছে সবাই মরে গেছে। ইন্নাকা মাইয়িত, আপনিও মরে যাবেন, মরণশীল আপনি। তাহলে এটা কে বলছে? ওহাবে বলছে। কে বলছে? সূরা জুমার। কোন সূরা? আরে মুখস্থ করেন, কাজে আসবে। সূরা জুমার কোন সূরা? 39 নম্বর সূরা। কত নম্বর সূরা? 30 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? না না, এই যে ইউটিউবাররা আবার এমন ভাবে ভিডিও করবে, পাবলিক মনে করবে আমি মহাপণ্ডিত, না ভাই, এটা কালকে রাত্রে পড়তেছিলাম তো গজলটা শুনে মাথাটা হিট খেয়ে গেছে, কিরে কয়। পরে চিন্তা করলাম কথা তো ভুল কয় না, ও কথা তো ভুল কয় না, যে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, ঠিক কথা। কারণ ওহাবে কইছে নবী মরে যাবো, ওহাবিরা কই নবী মরে গেছে? ওহাবে কইছে নবী মারা যাবে, মরণশীল। ওহাবে বলছে নবী মরণশীল, ওহাবিরা কই মরে গেছে? বুঝতে পারছি? তাহলে লুক মরে নাই, মরে নাই, নবী লুকাইয়া গেছে, এই কথা কে কইছে? এটা জানার বিষয় এখন। আরে আমি গরম করতে পারি না ওয়াজ, আমি গরম পছন্দও করি না ওয়াজ। সিম্পল কোয়েশ্চেন, কেমন? গজল তো ঠিক আছে, গজলের প্রথম লাইন আমি বুঝছি, কি বুঝছি? ওহাবিরা বলে নবী মরিয়া গেছে। হ্যাঁ, দেখলাম যে ওহাবে নিজে সূরা জুমারে 39 নম্বর সূরা 30 নম্বর আয়াতে বলছে যে ইন্নাকা মাইয়িত। তাহলে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, ইন্নাকা মাইয়িত পাইছি, এটা ঠিক আছে, ওহাবে বলছে আপনি মরবেন। আপনারা আগে যারা আছে, ওয়াইন্নাহুম মাইয়িতুন, আপনারা আগে যারা ছিল তারা কি? মরে যা, মরে গেছে, আপনিও মরে যাবেন। এখন মরে নাই, মরে নাই নবী লুকাইয়া আছে, বা মরে নাই, মরে নাই নবী মদিনায় আছে, না মরে মদিনায় আছে, এটা কি কইছে? গজলের প্রথম লাইন তো বুঝছি যে আল্লাহ কইছে নবী মরে যাবে, পরের লাইন কে বলছে? ইটস এ বিগ কোয়েশ্চেন, রাইট? সেটা বড় প্রশ্ন না?
কিছু মনে করেন না, গজলটা মাথায় ঘুরতেছিল তো মাথা থেকে নামাইতে পারতেছিলাম, নামাই ফেললাম এখন। মানে আমি বহুত চিন্তা করলাম যে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, যে আসলেই তো, যে আমি দেখলাম যে বেশ কিছু মানুষে খুব আজে বাজে কমেন্ট করতেছিল ওখানে, মানে ওহাবিরা মরে বলে নবী মরিয়ে গেছে ওটার নিচে খুব বাজে বাজে কমেন্ট করতেছিল। পর আমি চিন্তা করলাম যে এই ছেলেগুলো বাজে কেন কমেন্ট করতেছে, কারণ তারা কোরআন হাদিস পড়ে না। গালিগালাজ করা কি ফাঁসে কি কাজ, কি কাজ? তাহলে একজন লোকের যত বড় অপরাধ হোক, ওর অপরাধের শাস্তি যাই হোক গালি হবে না। এতটুকু বুঝাতে পারলাম না এই দেশের মানুষকে, যে একজন লোক যদি খুন করে ফেলে ওর শাস্তি মৃত্যুদণ্ড হবে, কিন্তু গালি হবে না। ফেরাউন ওর শাস্তি কিন্তু গালি না, জানেন, গজব আছে, ওরে বদদোয়া দিতে পারি, গালি দিতে পারি না। এদেশের মানুষে বললে এদেশের মানুষ কি মাইনে নেবে এসব কথা? বলেন তো ফেরাউনকে গালি দেওয়া কি জায়েজ? এই কালকে ইউটিউবার বলবে দেখুন জামশেদ মজুমদার ফেরাউনের কি সুনাম করছে। আল্লাহ এদের ইউটিউবারদেরকে হিদায়ত করুক, আল্লাহদেরকে অথবা ধ্বংস করুক হারাম খোরদের। সমস্ত ফিতনা আগেও ছিল এখনো আছে, কিন্তু এটা বৃদ্ধি করেছে ইউটিউবাররা, কিছু কিছু ইউটিউবাররা কেটে 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 অল্প একটু এখান থেকে কেটে ওখান থেকে কেটে, মানে কি একটা জিনিস ভাইরে। আমি 2006 সালে এডিটিং জানি, বিশ্বাস করো ভাই, তো জন্ম হয় না এই সময়, এখন তো 24 সাল না, 6 সালে 24 সাল 18 বছর আগে না প্রায়, সুবহান, আমি 18 বছর আগে এডিটিং জানি, ভিডিও এডিটিং জানি। আমরা তো এগুলো করি নাই, এখান থেকে টুকাইটা ওখান থেকে টুকাইটা লাগাই দিয়া। তাহিরি সাহেবের নিয়ে কি একটা বলছিলাম এক ওয়াজে, পরে দেখি যে আমার মাথার উপরে এত বড় একটুকি লাগাইছে, মানে ওই থামনেল থামনেল জামশেদ মজুমদার কি বললেন তাহিরিকে নিয়ে, তাহিরির মাথার উপরে এত বড় একটুকি লাগাইছে, আমার মাথার উপরে এত বড় টুপি লাগাইছে। আর একটা থামনেল দেখলাম যে জামশেদ মজুমদারের বক্তব্যে অঝরে কাঁদছে শ্রোতা, মানুষের চোখের মধ্যে পানির ফোঁটা এনে লাগাই রাখছে, এত বিচ্ছিরি দেখাচ্ছিল, ফেক না এটা তো, মানে ভুয়া কথা, মানে সামনের যে পিকচার ওই পিকচারের মধ্যে চোখের পানি এত বড় হয় ভাই, কোন এত বড় ফোঁটা লাগাই রাখছে, তুই কি বাজে এডিটর, আল্লাহ তোকে হেদায়ত করে, তুই এডিটিং তো জানিস না, হ্যাঁ, ও ফ্রিল্যান্সিং হওয়ার ধান্দায় এত বড় চোখের পানি হয় এখানে লাগাই রাখছে। আমি বলি আস্তাগফিরুল্লাহ আযীম, এবারে জানি কি হয়, আল্লাহ আমাদেরকে হেদায়ত দেখ। দেখুন দিনী ভাইরা, এই দুনিয়া খুবই ক্ষণস্থায়ী দুনিয়া, হ্যাঁ, এখান থেকে পৃথিবী মানে আমাদের জন্য শেষ, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য এই পৃথিবী হচ্ছে আমাদের কি ফাইনাল স্টেজ, এরপরে আর কোনো সুযোগ নাই আমাদের। এই দুনিয়াতে যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট না করতে পারি, আমাদের জন্য আর কোনো কি নাই, উপায় নাই। দেখুন আমরা যারা গান বাজনায়, আচ্ছা আর একটা কথা বলে নেই, ওয়াজ তো করতেছি মধ্যখানে, এটা শিক্ষণীয় কথা, শিক্ষণীয় কথা। দেখলাম যে একজন গায়কের মোবাইল চুরি হয়ে গেছে, একজন বড় হুজুরেরও মোবাইল চুরি হয়েছে, কিন্তু কয়েকদিন আগে ওয়াজে, হুজুরের হয়েছে ওয়াজে মোবাইল চুরি, আর গায়কের হয়েছে গানের স্টেজে মোবাইল চুরি। এখন দুর্ভাগ্যক্রমে আমি তো টুকটাক মাঝে মধ্যে ফেসবুকে যেতে হয়, আমার জীবিকা নির্বাহের উদ্দেশ্য হলো কাজকর্ম করি, খেটে খাওয়া মানুষ, কাজ না করলে খাবো কি, সুবহানাল্লাহ। তো আমার সামনে একটা পোস্ট আসলো যে এই চোর জানে না সে আমার কত বড় ক্ষতি করলো, আমার এই মোবাইলের ভিতরে 4টা গান ছিল 6টা গান ছিল যেগুলো সামনে আমি আপলোড করতাম, আরও বেশ কিছু কাজ ছিল, মানে গান ছিল আর কি, হ্যাঁ। আল্লাহ চোরকে হেদায়ত দিক, আল্লাহ কাকে হেদায়ত দিক, কাকে? হাসতেছেন কেন, চুরি কি ভালো নাকি? আরে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে যে কোন চোর মুমিন অবস্থায় চুরি করে না, তার মানে যখন কেউ চুরি করে তার ঈমান থাকে না, সে বেঈমান থাকে, তখন মারা গেলে সোজা জাহান্নাম, বুঝে এসছে? তারপর হাসতেছেন কেন, চোরকে তো আমরাও চাই হেদায়ত করুক। তারপর আমি চিন্তা করলাম পোস্টটা পড়ে, যে চিন্তা করো গান বাজনা তো হারাম, তাহলে গায়ক সেটাছে যে চোর হেদায়ত, গায়ক হেদায়ত না হোক। পর আমি চিন্তা করলাম তাই তো, রাজনীতিবিদ অসুস্থ হইয়া যখন হাসপাতালে যায়, ডাক্তার যখন কিডনি খুলে বেঁচে ফেলার ভয় থাকে, কিছু কিছু ডাক্তার কিডনি খুলে ফেলে বাংলাদেশে শুনলাম, বেঁচে ফেলে, আল্লাহ আমাকে আশ্রয় দিকে, আল্লাহ তুমি আশ্রয় দাও, তখন রাজনীতিবিদ বলে যে আল্লাহ তুমি ডাক্তারদেরকে হেদায়ত দাও, সামান্য খোঁচা দিতে মারছে 1200 টাকার ভিজিট, রাজনীতিবিদ তখন কার হেদায়ত চায়? ডাক্তার হেদায়ত চায়। আবার যখন রাস্তার কাজ হয় কন্ট্রাক্টর, গভর্নমেন্ট চায় যে আল্লাহ তুমি কন্ট্রাক্টরের হেদায়ত দাও, সে ভালো কাজ করে না, কন্ট্রাক্টর কার হেদায়ত চায় জানেন? যেখান দিয়ে রাস্তা যাবে ওই এলাকার যে পাতি নেতা থাকে না,
বলছে ভাই চা নাস্তা তো করালেন না কিছু, ভাই আছে আছে বাজেট আছে 5,000 10,000 করে দিতে দিতে, মানে সরকারি যে বাজেট আর কি, আপনার বাড়ির সামনে যে আপনার রাস্তা যেতে দিবেন না তো, ওরা যদি 10,000 টাকা না দেন, ও বলো যে আল্লাহ এই পাতিনি তোর হৃদয় দাও। যে লোকটা সুদের জন্য গেছে যার কাছে তখন তার হৃদয় চায় না, সুদ যখন সুদ করতে পারে না, হইতে হইতে ডাবল ট্রিপল এবারে জমি বেঁচে সুদ করতে পারবে না, সুদিয়ে ডেলি বিচের মিলায় ঘরে থাকতে দিলা, তখন সুদ যে লোক নিচে সে বলে আল্লাহ তুমি এই সুদেরই হৃদয় দাও। ঠিক আছে, একটা জিনিস আমি চিন্তা করে দেখলাম, এই দেশের বাপ ছেলে যখন দুটো ধাক্কা দেয় অথবা বাপের ভরণ পোষণ নেয় না অথবা খুব দুর্ব্যবহার করে, তখন বাপে বলে আল্লাহ তুমি আমার পোলার হেদায়ত দাও। যখন পোলা জুয়া খেলে মদ খায় গাঁজা খায় তখন বাপ মা কি বলে আল্লাহ তুমি আমার ছেলের হেদায়ত দাও। আর এই ছেলে যখন 40 বছর বয়সে বুঝতে পারে যে বাপ মা ওরে সব শিখাইছে আল্লাহ ছাড়া, ওরা সব শিখাইছে দিন ছাড়া, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, হঠাৎ করে যখন ও বোঝে তখন বলে যে আল্লাহ তুমি আমার আব্বা মাকে হেদায়ত দাও। বুঝছেন না? বুঝুন নাই? যখন আজকে এখানে আমাকে আমার মন মতো হাদিয়া দিবে না, তখন আমি বলবো যে, মানে আমি ওয়াইজিন আর কি, আমি বলবো যে আল্লাহ এই ওয়াইজিন গুলো কতগুলো টাকা তুলছে, কত দূর থেকে আসছি আমি, তারা আমি তো তাদের কাছে বলিনি কত টাকা দিবে, এই মাত্র এক কটা টাকা ধরা দিয়ে গেল, এখন মূল্যস্ফীতি টাকার মান কম, আমি কত অঙ্ক করে বলবো আল্লাহ তুমি কমিটিকে হেদায়ত দাও। কমিটি বলবে আল্লাহ বিল গেটসের তো এত বেতন নাই, এই হুজুর 1 ঘন্টার জন্য কথা কইতে আসছে, তারে 30,000 40,000 টাকা দিলাম তাও সে সন্তুষ্ট না, মুখ কালা করে গেছে আল্লাহ তুমি হুজুরদেরকে হেদায়ত দাও। আমি চিন্তা করলাম এই দেশে আমরা সবাই আরেকজনের হেদায়ত চাই, নিজের হেদায়ত কেউ আমাদের মধ্যে কেউ আমরা বলি না, ইয়া আল্লাহ আমি গায়ক তুমি আমাকে হেদায়ত দাও, এর থেকে আমার মন তুলে নাও, আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করো, কেউ আমরা এটা বলি না। আমি চিন্তা করে দেখলাম বাংলাদেশে অপরাধ জীবনও যাবে না, কেন? প্রত্যেক ব্যক্তি সামনের লোকের হেদায়ত চায়, নিজের চায় না। এজন্যই এই মাহফিলে আজকে এমন অনেক মানুষ দান করছে যাতে দিন প্রচার হয়, তারা নিজেরাই নামাজ পড়ে না, মানে সে যদি ইসলাম প্রচার হয়ে যাক, কিন্তু ভাই আমারে বাদে, কারে বাদে, আমারে বাদে, ভাই তার কথা হচ্ছে ভাই ইসলাম কত টাকা লাগবে, ভাই হুজুর ওটা ওয়াজ করার না, পোলাপেন তো সব নষ্ট হয়ে যাচ্ছে, একটা তিন ধর্মের কথাবার্তা শুনবো পোলাপেন, মানুষ হবু নেশা মেশা বেড়ে যেতেছে, গাঁজা মাজা বেড়ে যেতেছে, একটা ওয়াজ করান হুজুর। হুজুর বললো যে টাকা পয়সা যাবো, আর ধর চিন্তা শেষ করেন আমরা দিচ্ছি তো, উমুকে 10,000 5,000 লন করান একটা ওয়াজ, এলাকার মানুষ হেদায়েত হয়ে যাক। সে কিন্তু নামাজ পড়ে নাই, রোজাও রাখে না, সিগারেটও খায়, মাঝে মাঝে গাঁজাও খায়, কেউ কেউ, সবাই না, সবাই না, বউ পেড়ে বউরে বাপের বাড়িতে বেড়াইতে নিয়ে বান্ধবী নিয়ে বাসায় আসে। তো তার কথা হচ্ছে কি, আরে জমানাটা খারাপ হয়ে যাচ্ছে, ওয়াজ মাহফিল হোক মানুষ হেদায়েত হয়ে যাক, কে হেদায়েত হোক, মানুষ কে হেদায়েত হোক, কারণ ও জানে ও মানুষ, এই জন্য ও বলেছে মানুষ হেদায়েত হোক, তো মানুষই হেদায়েত হয়, মানুষ হেদায়েত হয় না, বাস্তবে মানুষই তো হেদায়েত হয়, যে মানুষ না সে হেদায়েত হয় না।